মা শব্দটি খুব ছোট, কিন্তু শব্দটির বিশালতা আকাশের চেয়েও বড়। শুধু মায়েরাই পারেন সন্তানের সুখের জন্য নিজের সবকিছু, এমনকি নিজেকেও ত্যাগ করতে। তেমনি একজন মা সাথী বেগম, স্বামী অসুস্থ থাকায় পরিবারের বোঝা নিয়েছেন নিজের কাঁধে। পেশায় তিনি একজন রিক্সা চালক, চালান ব্যাটারি চালিত রিক্সা। বেশভূষাও ঠিক যেন অন্যান্য রিক্সা চালকদের মতোই, পরনে শার্ট ও ট্রাউজার, মাথায় ক্যাপ। দেখে বোঝার উপায়ই নেই যে তিনি একজন মহিলা। স্বামী, বাবা মা ও দুই ছেলে মেয়ে নিয়ে তার সংসার। সংসারের খরচ ও ছেলে মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যই তার এই পথ বেছে নেওয়া। সারাদিনের আয় 500 থেকে 700 টাকা, তার মধ্যে রিক্সার জমা 350 টাকা। বাকি টাকা দিয়ে সংসার চালান ও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালান সাথী বেগম। 3 বছর যাবত এ পেশায় আছেন তিনি। তিনি বলেন, জীবন যুদ্ধে পরাজিত না হতে এটাই তার শেষ অবলম্বন। এটা দিয়ে মনে করেন আমার সংসার চলে, এটাই আমার শেষ অবলম্বন। অনেকেই ভিন্ন দৃষ্টিতেও দেখেন তাকে, নানান কটু কথার সম্মুখীন হন তিনি, তবে এতে তার কিছু আসে যায় না। তার এ পরিস্থিতির জন্য তার কপালকেই দোষারোপ করেন তিনি। পৃথিবীর সকল মাই যোদ্ধা, তবে সবার যুদ্ধের ধরন এক নয়। সন্তানের মঙ্গলের জন্য কত কি না করেন তারা। ভালো থাকুক পৃথিবীর সকল মা।